তাই বলে গড়ানহাটার বাড়িটায় যত সব চামচিকে কাকের বাসা হবে সমাজ বিরোধীরা বসে চোলাই খাবে তা তো হয় না আর যদি হয় সেটা কি খুব ভালো দেখাবে রাখুদার সঙ্গে আমি একমত আজকাল চারদিকে যা সব হচ্ছে তাতে করে অত বড় বাড়িটা খালি পড়ে থাকলে অনেক কিছুই হতে পারে কিন্তু ও বাড়ি তো বাইরে থেকে বন্ধ তাছাড়া বিধুদাও রোজ একবার করে গিয়ে দেখে আসে আর সবাই জানে ওটা মিত্তিরদের বাড়ি চট করে কেউ ও বাড়ির দিকে নজর দিতে সাহস পাবে না বুঝলি কঙ্কা মেয়ে ছেলের বুদ্ধি হচ্ছে প্যাকেটের দুধ স্টোভে বসে জাল দেওয়ার সময় হ করে তাকি থাকতে হয় কখন উতলবে অবশ্য এমন জল দেওয়ার দুধ যে যখন উতলে উঠলো তখন দেখলি হাড়ির তলায় তিন চামচ দুধ পড়ে আছে তোরাও তাই সারা জীবন খাইয়ে পড়িয়ে সমস্ত রকম আরামের মধ্যে রাখার ফলে দেখা গেল তোদের বুদ্ধিটা তোলানিতে সে এসে ঠেকেছে বাজে কথা বলছো কেন চান্স পেলে মেয়েদের নামে বদনাম করা তোমাদের স্বভাব মেজে তো ঠিকই বলেছে না তুমি মন্দিরাকে যতই সাপোর্ট করো আমি কিন্তু ওর কথা মেনে নিতে পারলাম না তা মানবে কি করে তোমাদের বংশে কে কবে বইয়ের কথা শুনেছে তাতে তা থেকে ঘা লাগবে না জাগে। এবার আমি বলি মেজগিন নে কথাটা ঠিক বলেনি কারণ বাইরের অবস্থাটা কি সেটাই ও জানে না আর তাছাড়া ওই মিত্তির বাড়ি ঘোষেদের বাড়ি বা বসেদের বাড়ি বলে ও কিছু নেই ওসব আগে ছিল যখন ভদ্রলোকের সংখ্যা বেশি ছিল এখন ভদ্রলোক কোথায় ফুটপাতে যারা জন্মাচ্ছে তারাই এখন রাস্তায় সব চাইতে বেশি কালো কালো কুচ্ছি ছেলে মেয়েতে দেশটা একেবারে ভরে গেছে ওরা জানে মৃত্যুর বাড়ি কি ঠিকই তো ওরা হঠাৎ করে যদি ওই বাড়িতে কোনোদিন ঢুকে পড়ে আর তখন ওদের তাড়াতে গেলে তো কোন রাজনৈতিক দল ওদের হয়ে একেবারে ছাপিয়ে পড়বে তার আগে বাড়িটার একটা ব্যবস্থা করা না গেলে কি বলো রাখুদা ঠাকুরপো অত রাখুদা রাখুদা করো না আমার দাদাকে আমি তোমাদের থেকে অনেক বেশি চিনি কোথাও কোনো সর্বনাশের গন্ধ পেলে ধুনো হাতে নিয়ে ছুটে যায় আহাই তো তুই সর্বনাশটা দেখলি কোথায় ওই বাড়িটার একটা হিলে করতে পারলে যা হবে সে তো ছোট মিত্রের বউ ওই নয়নতারার তারার ভাগ পাবে ভাগ পাবে মানে পুরো বাড়ি জায়গা সবই তো শাশুড়ি ঠাকুর ছোট বউয়ের নামে দলিল করে দিয়েছেন নিজের জিনিসের আবার ভাগ হয় নাকি হয় হ্যাঁ ভাগ করলেই ভাগ হয় যেমন ধরুন নিজের ছেলে বিয়ে দিলে অর্ধেক হয়ে গেল অর্ধেক মায়ের অর্ধেক বউয়ের শালা এই হচ্ছে পৃথিবী মানুষ ভাগ হয়ে দু টুকরো হয়ে যাচ্ছে আরে বাড়ি ভাগ হবে না না হবে না তুমি জানো না হঠাৎ করে একজন বিল্ডিং প্রমোটার আমাদের ঘরে এসে হাজির হয়েছিলেন তিনি নাকি আবার আমাদের দূর সম্পর্কের আত্মীয় কে ব্যাপার মেজ মিত্তি কথা তো আমাকে বলনি না না লুকো ছাপা করো না মেজ মিত্তির লুকো ছাপা করো না তা সেই প্রমোটারের নামটা কিছু বলেছে হ্যাঁ অসিত মিত্র নয়নতার তারা কাছাকাছি কোথাও থাকে তবে ভদ্রলোক কেন এসেছিলেন সেটা খুব পরিষ্কার নয় আচ্ছা পরদি তুমি তো ভদ্রলোকের সঙ্গে কথা বলেছো তোমার ওনার সম্পর্কে কি মনে হয়েছে বলো না একটু বেশি কথা বলে তবে খুব একটা সরল সাদা সিধে নয় প্রথম পাকদণ্ডি মানে মানে আমার ওপরে ওঠার প্রথম পাক অসিতকে কে ধরে ঘুরে 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 ওপরে উঠবো তো